মুসলমানদের অস্ত্রের জন্য রাইফেল বুলেট কামান পিস্তল লাগে না, ঠিক কি না? এই সিলেটের জমিনে শাহজালাল ইয়ামেনী রহমাতুল্লাহ আলাই যখন ইমানের আওয়াজ দিয়েছেন, নারায় তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, তখন পুরা টোটাল গৌরগোবিন্দের বিল্ডিং ধসে পড়েছে, ঠিক কি না? এই শরীয়তপুরে যখন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই যখন ইমানের আওয়াজ দিয়েছেন, তখন নাস্তিক বেঈমানরা শরীয়তের জমিন থেকে শরীয়তপুর থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কি না? বাংলার জমিনে যখন ব্যবসা তসলিমা নাসরিন যখন বোরকার বিরুদ্ধে কথা বলেছে, তখন ধর্মপ্রাণ মুসলমান যখন রণাঙ্গনে মাঠে ময়দানে জেপে পড়েছেন, তখন বাংলার জমিন থেকে বোরকার প্যাকেট হয়ে তসলিমা নাসরিন পালাতে বাধ্য হয়েছে, ঠিক কি না? এখনো যদি বাংলার মুসলমান ইমানের আওয়াজ নিয়ে তসবিহ মেসওয়াক জায়নামাজ নিয়ে রণাঙ্গনে নেমে পড়ে, আমার মনে হয় বেশি দূরে নয় বাংলার জমিনে নব্য নাস্তিক মুরতাদ যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা নবীর চরিত্র নিয়ে কটুক্তি করে, তারা বাংলার জমিন পালাতে বাধ্য হবে, ঠিক কি না? এজন্য ইমানের আওয়াজটা দিতে রাজি আছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের মাহফিলের পরিবেশটা দেখে খুব ভালো লাগছে, যদিও ছোট্ট পরিসরে, কিন্তু আপনাদের লোকজনের উপস্থিতি দেখে মনটা ভরে গেছে। গত 21 তারিখ নড়িয়া পৌরসভা কলেজ মাঠে মানুষের যে পরিমাণ ছিল, মাত্র 140 জন 50 জন মানুষ ছিল, 10টার আগেই মাহফিল শেষ হয়ে গেছে। তা আপনারা রাত্র 11টার কাছাকাছি হয়ে গেছে, এখনো আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যাজা দান করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ الذي جعل لكل شيء أجلا وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ولا جد له ولا ند له ولا وحد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم كل مولود يولد إلا على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরুদ ইব্রাহিম পড়ি, যেই দুরুদ নামাজের মধ্যে পড়া হয়,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه যবন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারি ওয়ালার বারি থাকবে ওয়ালা থাকবে না ঠিক কিনা হে মহিষার এলাকার যুবক ভাইয়েরা বারি ওয়ালার বারি থাকবে ওয়ালা থাকবে না আসার সিরিয়াল আছে যাওয়ার কি নাই সিরিয়াল নাই এটাই বড় ওয়াজ এ এলাকার অনেক বাড়িওয়ালারা গাড়িওয়ালারা দোকানওয়ালারা আজকে কবরবাসী হয়ে গেছে ঠিক কিনা এজন্য বাড়ি ঘর ছেড়ে কোথায় আসতে হবে মাহফিল আসতে হবে বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না মেম্বার সাহেবের মেম্বার থাকবে সাহেব থাকবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা মানুষ বাঁচে না রুহ সারা পৃথিবী চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা কত নামি দামি পোতাবশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই এমন করে খেয়েছে মাটি ধরার বুকে চিহ্ন নাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদ হে মেরে সবকো বুলা দো কুই না মুঝে ইয়াদ রহে সব খুশিও সে আগ লাগা দো ফকদ তুঝসে দিল ইয়াদ রহে আল্লাহ 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 গর তু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি আকা
দেক তু ফলক মেরা তু কোই শাই নহি মেরি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, মুহসিন আজম, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দিনী মাহফিল আলহেরা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক মাহফিলের আসার মতো বসার মতো তাওফিক দিয়েছে। এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে ওই মহান সত্তার শাহী দরবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় খুশির আওয়াজ আসতে হয় না, জোরে হয়? তাহলে যে পরিমাণ আওয়াজ দিয়েছেন এটা দ্বারা কি মুসলমানের শুকরিয়া আদায় হয়? এজন্য সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের ইমানের আওয়াজ হইল আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, ঠিক কি না? আমি তেলাওয়াত করো, আপনারা তকবীর দিবেন। যত দূর তত নূর, যত দূর তত কি, যার ইমান তাজা কোরআন শুইনা পাবে মজা, আর যার ইমান মরা কবরে খাইবে, ধরা হাসরে খাইবে মুরা, ঠিক কি না? আমার তেলাওয়াত শেষ, আপনারা তকবীর দিবেন। এই তকবীরটা আসলে সবাই দিতে পারে না, যারা বেশি আবুল বিড়ি টানেন এদের মুখ থেকে এই তকবীর বের হবে না। দেখা যাবে ইমানের আওয়াজ কতটুকু। আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এখন যারা তেলাওয়াত শুনে মাহফিলে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে ডাবল জান্নাত দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাও আমার কথা না, কোরআনের কথা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আপনারা যারা মাহফিলে আসছেন, আপনার একটা নাম আছে না? আর যারা মমতাজের গানে ছুটে তাদের একটা নাম আছে না? আল্লাহ তাআলা বলেন যারা মাহফিলে আসে তাদের নাম হইল আবরর, সুবহানাল্লাহ। আর যারা মমতাজের গানের দৌড় দেয় এদের নাম হইল ফুজ্জার। এটাও কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরর লাফি নাঈম وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ হাসতে মারহার উজবুরা জিক্রে দেগার, হাসতে মারহার উজবুরা জিক্রে দেগার, হাফতে আজা হাসতে জাকের আয় পেসার, জিন্দা দার জিক্রে সুবহে শামেরা, দরতা গফিল মগজারে আইয়া মেরা, সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই পান্দেনামা কিতাবের মধ্যে লিখেছেন, ও আব্দুল করিম, ও আব্দুল রহিম, ও রাবিয়া খাতুন, ও খাদিজা খাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম সন্তানকে সাতটা অঙ্গ দিয়া সৃষ্টি করেছেন, সাতটা অঙ্গের সাতটা জিকির আছে। যেই বান্দা বান্দি সাতটা অঙ্গের সাতটা জিকির করবে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তৈরি সাতটা জাহান্নাম হারাম হইয়া যাইবে। জবানের জিকির হইল তেলাওয়াতে কোরআন, চোখের জিকির তিন প্রকার। এক নম্বর চোখের জিকির হইল এই চোখ দিয়া মার চেহারা দিকে তাকাও, যার ঘরে মা আছে তার ঘরে মক্কা মদিনা জিন্দা আছে। আয় মদিনা কে যাবি,
আরব সাগর পারি কে দিবি আয় মদিনা কে যাবি, আরব সাগর পারি কে দিবি। সুবহানাল্লাহ, এটা কিন্তু সাপের খেলা না, এটা কোরআনের মেলা, ঠিক কি না? সাপের খেলা মানুষ দাঁড়িয়ে দেখে, কারণ ভয় থাকে, কখন সাপ এসে সু মারে, কখন সাপ এসে মানুষকে দংশন করে, এই জন্য সাপের খেলা দাঁড়িয়ে দেখে। যুবক ভাইদের প্রতি অনুরোধ, যুবক ভাই বসে পড়েন, আজকে এই কোরআনের মাহফিল হলো জান্নাতের বাগান, ঠিক কি না? আজকের দিন চলে যাওয়ার পরে এই জান্নাতের বাগান থাকবে না। গতকালকে এই জায়গাটার পরিচয় ছিল একটা মাঠ, একটা ময়দান, আজকের দিন চলে যাওয়ার পরও এই জায়গাটার পরিচয় হয়ে যাবে একটা মাঠ, একটা খেলার স্থান, একটা মসজিদের ঈদগাহ। কিন্তু আজকে যে কোরআনের আলোচনা করা হইতেছে, এই সময়টা কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা ওয়াযাকারাহুমুল্লাহু ফিমান ইনদা আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম। যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, নবী বলেন ওই জায়গাটা হইল জান্নাতের বাগান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ঈমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ বলেন, ও ফেরেশতা, ওই বান্দার আমল নামা 100 নেক লিখিয়া দাও। একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দার জন্য জান্নাতের মাঝে ফলের বাগান তৈরি করা হয়। এত বিশাল বড় ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বাগানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান ইবান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছেন, কি বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত আরশ কুরসি লওহা করম ফেরেশতারা যা কিছু আছে, সবচাইতে মানুষের দাম আমার কাছে বেশি। আল্লাহ পাক আপনাকে আমাকে ইচ্ছা করলে কীট পতঙ্গ হায়ওয়ান জানোয়ার পশু পাখি বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কীট পতঙ্গ পশু পাখি বানান নাই, মানুষ বানাইছেন। শুধু মানুষ বানানোর পর ক্ষান্ত করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধ ধর্মে, হিন্দু ধর্মে আল্লাহ তাআলা পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কি না? মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরও আল্লাহ তাআলা ক্ষান্ত করেন নাই। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে, যেই নবী সবার আগে জান্নাতে প্রবেশ করবে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে সকল নবীরা জান্নাতের সামনে যাবে, গিয়া দেখবে তালা লাগা, তার জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী জান্নাতে প্রবেশ না করবে, কোনো নবী জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। বিশ্ব নবীর উম্মত যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে, কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইবান্দা, আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত বানাইছেন! যেই নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। বান্দা বান্দি যদি এশারের নামাজ পড়িয়া ঘুমায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় অর্ধরাত নফল নামাজের সওয়াব দান করেন। বান্দা বান্দি যদি 15 আবার উঠে ফজরের নামাজ পড়িয়া নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি অর্ধরাত্র নফল নামাজের সওয়াব দিয়া দেন। এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা
كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসুতু কদিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে অনেক মানুষ আছে, সব মানুষের দাম আমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু দুইটা পা থাকলে, দুইটা হাত থাকলে, দুইটা চক্ষু থাকলে, খাইতে আর ঘুমাইতে পারলে তার নাম আমার কাছে মানুষ না। আমার কাছে কে মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি আল্লাহ কোরআন শিখাইছি, তারপর মানুষ বানাইছি। ও মুসলমানি বান্দা, আমরা দেখেন দুনিয়াতে কিন্তু মানুষ আগে আসে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। আমরা দেখি বিপরীত। আল্লাহ পাক বলেন, আমি কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। আমরা দেখি দুনিয়ার বুকে মানুষ আগে আসে, তারপর কোরআন শিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু দুই পা, দুই হাত, দুই চক্ষু, মাথা থাকলে, খাইতে ঘুমাইতে পারলে তার নাম মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষটার ভিতরে আমি আল্লাহর কোরআনের হুকুম থাকবে, আমার বিশ্ব নবীর আদর্শ থাকবে, আমার হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যেই মানুষটা আমি আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, আমার বন্ধু বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, ওই বান্দার দাম, ওই মানুষটার দাম হইল আরশের কুরসির চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা চোখ থাকতে চোখ দিয়ে দেখে না, হাত থাকতে ভালো জিনিস গ্রহণ করে না, পা থাকতে ভালো দিকে যায় না, ওই মানুষটা উলাইকা কাল আনআম, ওই মানুষটা হইল চতুষ্পদ জন্তু। শুধু চতুষ্পদ জন্তুর নয়, ওই মানুষটা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট বলেন না, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। কেমন সুন্দর? আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। দেখেন, মানুষ যখন প্যান্ট শার্ট টাই পরে, তখন তাদের সৌন্দর্য বাড়ে না? যখন সানগ্লাস পরে, হাতে ঘড়ি পরে, হ্যাঁ, পাগড়ি পরে, জুব্বা পরে, যখন শু পরে, তাদের সৌন্দর্য বেড়ে যায়, ঠিক কি না? মা বোনেরা যখন স্বর্ণ অলঙ্কার, শাড়ি, গয়না পরে, পার্লারে গিয়ে সাজে, তাদের সৌন্দর্য বাড়ে না, কমে? বাড়ে। কিন্তু একটা গরু, ছাগল, হাঁস, মুরগির গায়ে যদি শাড়ি পরানো হয়, লুঙ্গি পরানো হয়, তাকে সুন্দর দেখা যাবে না, বিশ্রী দেখা যাবে, বিশ্রী দেখা যাবে। এজন্য আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক শুধু সুন্দর করে বানান নাই, আল্লাহ পাক বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ মানুষকে সবচেয়ে দুর্বল করে বানাইছি। মানুষ কেমন দুর্বল? দেখেন, দুনিয়ার বুকে যত প্রাণী আসে, সব কিছু আসার পর হেঁটে চড়ে খেতে পারে, কিন্তু মানুষ এত দুর্বল যে দুনিয়ার বুকে আসার পর বাবা মা যদি সন্তানকে লালন পালন না করে, এই সন্তান দুনিয়ার বুকে বাঁচার কোনো উপায় থাকে না, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলছেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পিতা মাতাকে রব বলেছেন, এই জন্য পিতা মাতার সাথে রাগ করে, ধমক দিয়ে কথা বলো না। পিতা মাতা যদি সন্তানকে লালন পালন না করে, সন্তানের বাঁচার উপায় থাকে না। এই সন্তান 15 বছর 20 বছর হয়ে যাওয়ার পর আর ওই বাবা মাকে চেনে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার যখন চোখের প্রয়োজন, তোমার যখন হাতে শক্তির প্রয়োজন, তোমার যখন কথা বলার শক্তির প্রয়োজন হয়ে গেল, আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়ে দিলাম, দাঁতের প্রয়োজন অনুযায়ী দাঁত দিয়ে দিলাম, পায়ে শক্তির প্রয়োজন অনুযায়ী পা দিয়ে দিয়ে পায়ে শক্তি দিয়ে দিলাম,
সব কিছু দেওয়ার পর 10 বছর 15 বছর হয়ে যাওয়ার পর তখন তুমি আর বাবা মার সাথে সভ্য আচরণ করো না, বাবা মার সাথে বেয়াদবি করো, 60 বছর 70 বছর হয়ে যাওয়ার পর আবার তুমি দুর্বল হয়ে যাও, আবার তুমি ছোট বাচ্চার মতো, তোমার কানে শক্তি চলে যায়, চোখের পাওয়ার চলে যায়, লাঠি লাগে। আল্লাহ পাক বলেন এই সময়টা যে মধ্যখানের সময়, এই সময়টা যদি তুমি আল্লাহর গোলামি করতে পারো, নবীর তরিকায় চলতে পারো, তাহলে আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জিতনে নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামত দিদার তু জন্নত দো জগসে ইয়া রব ক্যা করো আরজু হায় মাই তুজে দেখা করো। ও নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যত নাজ নিয়ামত আছে সব আল্লাহ মানুষের জন্য বানাইছেন, সমুদ্রের মধ্যে যত রকমের মাছ দেখেন সব মানুষের জন্য বানাইছেন, গাছের মধ্যে যত রকমের ফল পাকড়া দেখেন সব মানুষের জন্য বানাইছেন, প্রাণীর দিকে যত গোস্ত দেখেন সব মানুষের জন্য বানাইছেন, আর মানুষকে বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব নাজ নিয়ামত আমি কাফের মুশরিক বেদিন বেঈমান রাখাবে কোনো বাধা দিব না, কারণ এটা হলো পরীক্ষার হল, ফলাফল দেখা যাবে পাশের ছাত্র না তুমি ফেলের ছাত্র। এজন্য বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হইল মুমিনের জন্য কয়েদখানা, কাফের জন্য বেহেশত। কাফের মুশরিক যা মন চায় তাই করতে পারবে, মুসলমানরা একটা এরিয়ার মধ্যে একটা গন্ডির ভিতরে থাকতে হবে, তারা মন চায় ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবে না। এজন্য মুসলমান ভাইয়ের আমি একটা ঘটনা বলে শেষ করে দিব, বিবাহের বাড়িতে জামাই গিয়েছে বরকে আনার জন্য, আত্মীয়তার বন্ধন করার জন্য, জামাইয়ের হাতে কিন্তু রুমাল থাকে, জামাইয়ের মুখে কিন্তু ডিপা থাকে, জামাই কিন্তু মোরগ পোলাও কাচ্চি খায় না, আনাম মুরগি খায় না, জামাইয়ের সাথে যেই বন্ধু বান্ধব গিয়েছে ওই বন্ধু বান্ধব ভালো করে আনাম মুরগি খায়, আনাম খাসি খায়, কিন্তু জামাই হাতে রুমাল নিয়ে বসে রয়েছে, মুখে ডিপা দিয়ে বসে রয়েছে। জামাই চিন্তা করতেছে আজকে আমি খাওয়ার জন্য আসি নাই, আজকে আসছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক করার জন্য, এই বাড়ির সাথে যদি সম্পর্ক করতে পারি কালকে থেকে এই বাড়ির যত দেশি মুরগির রান আছে সব আমার পেটে যাবে, ঠিক কি না? আর বন্ধু বান্ধব যারা সাথে আসছে তারা চিন্তা করতেছে আজকে আমার বাড়ি এই বাড়ি খাওয়ান শেষ, কালকে থেকে এই বাড়ি খাওয়ান আর আমার পেটে যাইবে না, যা পারি তাড়াতাড়ি খেয়ে নেই। ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, মুসলমানরা দুনিয়াতে আসছে দুনিয়া করার জন্য না, আমেরিকা লন্ডন ইউরোপ ও মালয়েশিয়া ইউরোপ যাওয়ার জন্য না, দুনিয়াতে মুসলমান আসছে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। দুনিয়া থেকে মুসলমান বিদায় নিবে যেই জান্নাত শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। আর কাফের মুশরিক বেদিন বেঈমানরা নিজের মন চায় জিন্দগি অনুযায়ী এই দুনিয়াতে চলবে, কিন্তু তাদের পরকালে আর কোনো শান্তি নাই। এজন্য পায়ে ধরে হাতে ধরে মুজরি মুসলমান আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, ঠিক কি না? আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন, আমাদের কোরআন কয়টা, আমাদের মক্কা কয়টা, আমাদের মদিনা কয়টা, সব যদি আমাদের এক হয়, পায়ে ধরে হাতে ধরে বলি যে যেই দল করেন কোনো সমস্যা নাই, যে যেই পীরের মুরিদ হন কোনো সমস্যা নাই, আপনাদের সকলের কাছে অনুরোধ করে বলি রে মুমিন এই দুনিয়া কিছুই না কিছুই না, যেই পীরের কাছে গিয়ে নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের পরকাল কিন্তু ঠিক রাখতে হবে। আমাদের নবী একজন, আমাদের মক্কা একটা, আমাদের মদিনা একটা, আমাদের নবী একজন, আমাদের কোরআন একজন। এজন্য মুসলমান পায়ে ধরে হাতে ধরে বলি পাঁচ তো নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, এই দুনিয়া কিন্তু স্বপ্নের জিন্দগি একদিন শেষ হয়ে যাবে, আর দ্বিতীয়বার আসা যাবে না। এজন্য জীবনে আর নবীকে কাঁদাবো না, নামাজ সারবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, অন্তর যদি ভালো হয় খাটি নিয়ে দুটো হাত মালিককে দাঁড়া করায় দেখায় দেই। নারায় তাকবীর, নারায় তাকবীর, আয় আল্লাহ আমার যুবক ভাইরা শীতের রাত্রে গভীর রাত্র পর্যন্ত আয় আল্লাহ তোমার কোরআনের মাহফিল শোনার জন্য বসে রইছে, আয় আল্লাহ যুবক ভাইদেরকে তুমি দিনের জন্য কাবুল করে নাও।
আয় আল্লাহ যাদের পিতা মাতা রয়ে মারা গেছে তাদেরকে জান্নাত নসিব করে দাও, আয় আল্লাহ জিন্দগির গুনাগুলোকে মাফ করে দাও, যুবকদেরকে উমরের মতো আবু বকরের মতো কাবুল করে নাও, মা বোনদেরকে ফাতেমার মতো কাবুল করে নাও, এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসাবে কাবুল করে নাও। সকালে বলেন আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সাহেল সে লাগা দে মেরে আশকো কা সফিনা, হাত সে যে কাঁদে মুঝে মক্কা মদিনা, আয় খতমে রাসুল ফখরে উমম শাহে মদিনা, দেখলা দে মুঝে মনজার গুলজার মদিনা, আল্লাহ নে মক্কা হি মে কাবা বানায়া, উস কাবা কা কাউবা তেরে মে তুঝকো মদিনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মালিক, জানি না কোন যুবক জানি অল্প বয়সে বাবা হাত বাড়াইছে, ও মহিষার এলাকার যুবক ভাইরা, যেই বাবার কান্দে করিয়া কত নানার বাড়ি গেলা, খালার বাড়ি গেলা, যেই বাবা ঈদের সময় দামি দামি পোশাক কিনিয়া দিত, সস্তা দামের পুরান পাঞ্জাবি পুরান লুঙ্গি পরা বাবা ঈদগার ময়দানে যাইত, এমন জানি কার বাবা আজকে কবরস্থানে শুয়ে রইছে, মেহরবানি করিয়া বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। বাবা যদি দমক দিত রাগ করে ঘর থেকে বের হয়ে যাইতাম, গভীর রাত্রে মা না পায়া চোখে পানি নিয়ে বাড়ি বাড়ি খোঁজ করতো, এক মহল্লায় না পাইলে আরেক মহল্লায় যাইতো, গভীর রাত্রে মা না পায়া চোখে পানি নিয়ে বাড়িতে ফিরতো, আসিয়া দেখে সোনার মানিক আব্দুল্লাহ এখনো বাড়িতে ফিরে নাই, তখন মা বাংলা করে একটা প্লেটে ভাত বাইরে আরেকটা প্লেটে ভাত ডাইকা বসে বসে কান্দতো, গভীর রাত্রে বাড়িতে ফিরিয়া মাকে উল্টা ধমক দিতাম, মা কেন ঘুমাও নাই, মা বলতো বাবা দুনিয়ার সব ঘুমাইলে কলিজার টুকরে সন্তান ঘরের বাইরে রেখে আমি মা ঘুমাইতে পারি না। আল্লাহ জানি না এমন জানি কার মা কবরস্থানে শুয়ে রইছে, মেহরবানি করিয়া মার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমরা যারা আত্মলন করেছি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, আয় আল্লাহ যারা অন্ধকার কবরে শায়িত সবাইকে তুমি মাফ করে দাও, সকলের কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, আয় আল্লাহ এলাকার সবাইকে তুমি দিনদার ইমানদার বানায় দাও, আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কাবুল করে নাও, যেই পথে চললে তোমার হাবিবেরা যে খুশি হবে আমাদের সবাইকে সেই পথের পথই বানায় দাও। আয় আল্লাহ আমাদের জিন্দগির টুটা ফাটা নেক আমলগুলিকে তুমি কাবুল আর মঞ্জুর করে নাও, আয় আল্লাহ এই মাহফিলকে তুমি নাজাতের জরিয়া হিসাবে কাবুল করে নাও, এই মাহফিলকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে আয় আল্লাহ সময় দিয়ে যারা মাহফিলে সহযোগিতা করেছে এই মাহফিলকে তুমি কাবুল আর মঞ্জুর করে নাও, এর উসিলা করিয়া পিতা মাতার জিন্দগির গুনাগুলোকে মাফ করে দাও, এই মসজিদকে যারা দান করেছে আয় আল্লাহ সকলের দানকে তুমি কাবুল করে নাও, আয় আল্লাহ দানের উসিলা করিয়া মাতা পিতা কবরের আজাবকে তুমি মাফ করে দাও, আয় আল্লাহ এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কাবুল করে নাও, আয় আল্লাহ সারা বিশ্বের যত মসজিদ মাদ্রাসা খানকা আছে সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আনসুরিল ফিলিস্তিনা আলাল কওমি ইসরাইল, আল্লাহুম্মা আনসুরিল চেচনিয়া বসনিয়া ইরাক আফগানিস্তান ফিলিস্তিন ওয়াল বাংলাদেশ, আল্লাহুম্মা আনসুরিল বাংলাদেশ ফি কুল্লি মুসিবা মুসলিমিন, আয় আল্লাহ যত মানুষ হসপিটালে অসুস্থ সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দিয়ে দাও, আয় আল্লাহ এলাকার যুবকদেরকে তুমি কাবুল করে নাও, আয় আল্লাহ মুরব্বীদেরকে তুমি দীর্ঘ নেক হায়াত দিয়া দাও, সকলের ছেলে সন্তানদেরকে নেককার সন্তান বানায় দাও।
আয় আল্লাহ পর্দার অন্তরালে মা বোনের হাত তুলেছে, আয় আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কাবুল করে নাও, আয় আল্লাহ সকলে দিলেন নেক মাকাসিদগুলিকে পূর্ণ করে দাও, যেই পথে চললে তোমার হাবিবে রাজি খুশি হবে, আমাদের সবাইকে তুমি সেই পথের পথই বানায় দাও, আয় আল্লাহ ঈমান আমল মজবুত করে কবরে যাইতে পারি সেই তৌফিক দিয়ে দাও, আয় আল্লাহ দুনিয়ার বাড়ি গাড়ি ছেলে সন্তান আত্মীয় স্বজন কেউ আমাদের আপন না, আয় আল্লাহ একমাত্র আপন হইলেন আপনি, আয় আল্লাহ কবরে হাসরে মিজানে পুল সিরাতে সকল ঘাটিতে আয় আল্লাহ আমাদেরকে তুমি বিনা হিসাবে পার করিয়ে দিও, আয় আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করিও, আয় আল্লাহ ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারি সেই তৌফিক দিয়ে দাও, এই মাহফিলকে তুমি কাবুল করে নাও, এই মাহফিলের উসিলা করিয়া এলাকার সকল মুর্দেগানদের আয় আল্লাহ কবরের আজাবকে তুমি মাফ করে দাও, আয় আল্লাহ কবে জানি ডাক আসে জানি না, এই বাড়িঘরে কেউ আমাদেরকে রাখতে পারবে না, চোখ দুইটা বন্ধ হইলে তিনটা সাদা কাপড়ের প্যাকেট করে ওই অন্ধকার কবরে কবরস্থানে রাইখে আসবে, আয় আল্লাহ ওই অন্ধকার কবর বড় কঠিন বড় কঠিন, যেই ঘরে কোনো বিছানা নাই কোনো বাতি নাই, সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর, আয় আল্লাহ ঠান্ডার সময় ল্যাপ কম্বল দিয়া ঘুমাই, মাতা পিতা বাড়ির দরজার পাশে সাড়ে তিন হাত মাটির নিচে ঘুমাই, কোনো খবর নেওয়া যায় না, আয় আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা চলে গেছেন সবাইকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাদের জিন্দগির গুণাগুলোকে মাফ করে দাও, সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও, আয় আল্লাহ সকলের ছেলে সন্তানদেরকে নেককার সন্তান বানায় দেন, আয় আল্লাহ যারা লেখাপড়া করে তাদের বুদ্ধি বাড়ায় দাও, আয় আল্লাহ যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও, আয় আল্লাহ যারা প্রবাসে আছে আয় আল্লাহ বিদেশে আছে আয় আল্লাহ আসমানে বালা জমিনে বালা থেকে হেফাজত করে, আয় আল্লাহ সহি সালামতে ব্যবসা বাণিজ্য করে বাবা মার নিকট ফিরিয়ে দিও, আয় আল্লাহ এলাকার সবাইকে তুমি দিনের জন্য কাবুল করে নাও, আয় আল্লাহ এই মসজিদ এই মাহফিল যেন আয় আল্লাহ জীবন কায়েম থাকে কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই তৌফিক দিয়ে দাও, আয় আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন 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 বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন।